ওই পক্ষের একটা কমপ্লেন ছিল যে বহিরাগতরা এসে এখানে মানে অস্ত্র মহড়া দিচ্ছে, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য বা বাঞ্ছন করার জন্য তারা চেষ্টা করছে। এটা আমাদের কিভাবে ধরবো এটা বলেন আপনি? ঘটনাস্থলে এসেছি, প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা কথা বলেছি, নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, এখানে বহিরাগতরা অস্ত্রবাজরা এখানে আসবে না, আমরা তাদেরকে নিশ্চয়তা প্রদান করেছি। ভোটের দিন কি পরিমাণ পুলিশ এখানে থাকতে পারে আপনি যদি আমাদের একটু ইঙ্গিত দিতেন? এটা এটা মানে প্রধান নির্বাচন কমিশনার যেটা ডিক্লেয়ার করবেন যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা উন্নতি না হয়। থ্যাংক ইউ আমরা সবাই একটা সুষ্ঠু নির্বাচন আশা করছি, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে পুরোপুরি আমরা সুষ্ঠু আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ, রাগ করবেন না আমার উপর, প্লিজ আমি ওয়েলকাম ওয়েলকাম ধন্যবাদ ধন্যবাদ রাস্তা বাইরে কেউ করে বাইরেন না।